নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে স্থানীয় জনতা বাজারে ধানশালিক ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসব উন্নয়ন কর্মকাণ্ডে তার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ভোটে পরাজিত প্রার্থী ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবী তার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, সম্প্রতি এলাকার দুই পক্ষের বিরোধের ঘটনায় তিনি উভয় পক্ষের ফোন পেয়ে কবিরহাট থানায় গেলে উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে তিনি উভয় পক্ষকে থামিয়ে দেন, কিন্তু তার প্রতিপক্ষের লোকজন এটিকে রং লাগিয়ে থানার ভেতরে আওয়ামী লীগ নেতাকে পেটানোর নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করছে ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবী। এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানান ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন। সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্যগণ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।